সেদ্ধ ভাত হলো জল খাবারে হাই ফ্রেন্ডস তো দেখো এখন টিফিন হবে তো টিফিনে কি হয়েছে দেখো আলু সেদ্ধ ভাত এই দেখো দেখতে পাচ্ছ আলু সেদ্ধ ভাত তাতে ঘি চলবে তো দেখলে তো দেখো ফ্রেন্ড এখন একটু হালকা করে টিফিন হবে টিফিন বুঝতে পারছো দেখলে তো কি টিফিন হবে দেখো মা ভাত এদের ডোনা দেখ কি দিচ্ছি এদের এদের দেখ টাকা আগে এই দে অনেক টাকা আলু দম হচ্ছে আর হচ্ছে ফুলকপি বড়ার পকোড়া এ দেখো আমি ফুলকপিগুলোকে এগুলাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এটা আমি খাসারি ডালটাকে বেটে রেখেছি পকোড়া করার জন্য এই দেখো ভাত হচ্ছে ভাত হয়নি তো বন্ধুরা দেখো আমি এটি ব্লগগুলা এডিটিং করি প্লাস এটি আমি ভিডিও এডিটিং করি সেসব সমস্ত সব কাজ বিয়ের বাড়ির কাজ হয় সেইগুলা আর এটি যে সব ব্লগগুলা হয় আমার ইউটিউবে ছাড়ার জন্য সেইগুলাও আমি এটি এডিটিং করি এটা আমার হচ্ছে সেট আপ ঘরে এলাম একটু আরাম করার জন্য মানে একদিকে রান্না হচ্ছে তো একটু যাই ঘরে একটু হাওয়া খেয়ে আসি তো আমার ব্লগগুলো তোমরা দেখো কিন্তু তো ফুল ওয়াচ করে দেখবে কেউ স্কিপ করবে না চলো দেখি রান্না দেখো রান্নাঘরে চলে এসেছি দেখি সব পুড়ে গেল না কি আবার এই দেখো ভাত হয়ে যাওয়ার মধ্যে আর এইদিকে আমি বাঁধাকপিটা ধীরে ধীরে করে আমি কেটে আমি সিদ্ধ করে নিয়েছি তো এটা পকোড়া বানাবো ওই জন্যে আর এটা এটা ফুলকপির পকোড়া বানাবো আর এটা বাঁধাকপির পকোড়া বানাবো তো চলো তোমরা দেখতে থাকো ফুলকপির পকোড়া বানাচ্ছি এবার এই দেখো কতগুলো আমি ভেজে নিয়েছি এগুলো হচ্ছে ফুলকপির পকোড়া এখন এখানে আমি ভাজছি এগুলো হচ্ছে বাঁধাকপির পকোড়া তো আমার রান্না বান্না কমপ্লিট তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা সব ভালো থেকো আমার পাশে থেকো টাটা